ফেসবুক জুড়ে ছাত্রলীগের আপু ভাইয়াদের ছবি ভাইরাল হচ্ছে। বেশ কয়েকদিন ধরে এই ছবিগুলা ফেসবুকে শুধু আসতেছে, তো আমরাও দেখতেছি। কারণ যেহেতু ভাইয়া আপুরা দান কাটতেছে, আমরাও দেখতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে একটাই, ভাইয়ারা দান কাটতে পারে, ভাইয়ারা দান মাথায় নিতে পারে, কৃষকদের পাশাপাশি এরও কাজগুলো করতে পারে, তো আপুদের কাজ কি? আপুদের কাজ তো দান কাটা নয়, আপুদের কাজ তো মাথায় নেওয়া নয়। আর একটা কথা হচ্ছে, ওনারা দান কাটতেছে, দান মাথায় নিচ্ছে, এটা ফটোশুট কেন হচ্ছে? এত ফটোশুট, এত ফেসবুক, আসলে এগুলো মানে আপনারা যে দান কাটতেছেন, দান মাথায় নিচ্ছেন, এগুলা ছবিগুলা তোলার সময়টা কবে পাচ্ছেন? আপনারা বিশেষ করে আপুদেরকে বলতেছি, ছাত্রলীগের আপুদেরকে বলতেছি, আপনারা দান নিয়ে দিতে পারেন, দান সিদ্ধ করে দিতে পারেন, দান শুকাই দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের কাজ, তাই না? এটা হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কাজ, কৃষক লীগের কাজ। কিন্তু ছাত্রলীগ কাজগুলা করতেছে বেটার, ভালো, ভাইয়াদের জন্য এটা বেটার, আমাদের আপুদের জন্য নয়, তাই না? আর আপনারা যে কৃষকদের কাজগুলা করতেছেন, এটা কি আদৌ ঠিক মতো করতেছেন, নাকি ওনাদের সারা বছর এত কষ্টের পরিশ্রমটাকে জলে মিঠে দিচ্ছেন? হ্যাঁ, আপনারা অল্প 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 করে ধান নিচ্ছেন, আপুরা দেখতেছি, এটাকে আসলে মোটে আমার মতে ঠিক হচ্ছে না। কারণ ঠিক হচ্ছে না, এটা ভাইয়েরা করবে, আপুরা নয়। আপনার ঘরের কাজ করুন, আপনারা যে কৃষকের যে ওয়াইফেরা আছে তাদেরকে হেল্প করুন, তাদের ধানগুলা নিয়ে দেন, তাদের ধান সিদ্ধ করে দেন, ধানগুলা শুকাই দেন, তাহলে এটা হবে বেটার আপনাদের জন্য, তাই না? আমি বারবার বলতেছি, ছাত্রলীগের আপুদেরকে বলতেছি, আপনারা মাঠে কেন থাকবেন, মাঠে কেন মাথায় ধান নেবেন? আপনারা কৃষকদের ঘরে যান, কৃষকদের ঘরে তাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের সেবা করুন, তাদের গোয়াল ঘরের গরু টরু থাকলে এগুলো পরিষ্কার করুন, এগুলা করুন, তাদের ভাত রান্না করুন, তাহলে এটা হবে না। এটা না করে আপনারা কি করতেছেন, ফটোশুট করতেছেন, ধান কাটতেছেন, ধান মাথায় নিচ্ছেন, এটা কিন্তু আপুদের জন্য একদম ঠিক না। ভাইয়েরা করবে, ভাইয়েরা পুরুষ মানুষ, ভাইয়েরা, হ্যাঁ আমি বলবো যে হয়তো বা এখানে অনেকে আছে, আমরা আমরা সবাই, আমরা তো কৃষকের ঘরে জন্ম নিয়েছি, অনেকে আছে বিআইপি বা তাদের কথা আলাদা, অধিকাংশ 98% আমরা কৃষকের ঘরে জন্ম নিয়েছি, তাই বলে কি আমরা কৃষিকাজকে ছোট করব? না, তাদের এই পরিশ্রমের ফলে আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, তাদের এই অক্লান্ত পরিশ্রমের করে কারণে আমরা দুই মুঠো দুই মুঠো ভাত খেতে পেরেছি, এটা না। আর এটা কি করতেছেন আপনারা, ফটোশুট করতেছেন, ধান কাটতেছেন আপুরা, আবার কি করতেছেন, এটা মাথায় নিচ্ছেন, এটা ফেসবুক জুড়ে শুধু ছবিগুলো আসতেছে, আমরা দেখতেছি। আর আমি এই কথাগুলা বলার কারণে আপুরা কি আমার সাথে লেগে যাবেন, না আমার পিছনে লাগবেন, কোনটায় আপু চিন্তা করে দেখবেন।